তো বন্ধুগণ, আবারও কিন্তু আরো একটি ডিফারেন্ট, একদম নতুন একটি ইন্টারেস্টিং জব নিউজ নিয়ে আপনাদের সঙ্গে হাজির। আমি সমীর, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই স্মার্ট সাজেস্ট। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে, যে জব নিউজটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে কিন্তু নিয়োগ হবে। তো সে বিষয়ে একটা বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, তো সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। তো ভিডিওটি শুরু করার আগেই সবার কাছে করছি একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে রাখবেন, কারণ আমাদের পরবর্তী ভিডিওগুলো এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবরাখবর এবং বিভিন্ন এডুকেশন রিলেটেড ভিডিওগুলো পাবার জন্য, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্য কেউ দেখতে সুযোগ করে দেবেন। তো চলুন আজকের ভিডিও আমরা শুরু করি। তো আপনারা ইতিমধ্যেই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল নোটিফিকেশন। তো এখানে কিন্তু আপনাদের জানিয়ে রাখবো, তো ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য সরাসরি কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমেই কিন্তু নিয়োগ করা হবে। তো এখানে দেখুন কি বলা হয়েছে, যে দ্য ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড অ্যানাউন্স ফর এ ওয়ার্ক ইন্টারভিউ ফর এঙ্গেজমেন্ট অফ জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ফর দ্য ফলোয়িং প্রজেক্ট। তো পশ্চিমবঙ্গের দূষণ এবং নিয়ন্ত্রণ পর্ষদ যে পর্ষদ রয়েছে, সেই পর্ষদ থেকে কিন্তু এই অ্যানাউন্সটাই করা হয়েছে যে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য, যে নির্দিষ্ট যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টে। তো আপনারা বুঝতেই পারছেন যে এটা কোন প্রজেক্টে নিয়োগ করা হচ্ছে। আপনারা দেখতেই পারছেন যে স্ট্রেন্থেনিং অফ ল্যাবরেটরিজ অফ ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড আন্ডার নমামি গঙ্গে প্রোগ্রাম। তো এই প্রোগ্রামে কিন্তু নিয়োগ করা হবে। তো এখানে দেখতেই পারছেন যে পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট, তো পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন, আপনারা নিজেরাও এখানে দেখে নিতে পারবেন। তো এখানে জানিয়ে রাখবো যে কোন পদে পজিশন অ্যান্ড নাম্বার, মানে কোন পদে এবং কতগুলো নিয়োগ করা হচ্ছে। তো জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে টোটাল কিন্তু ছজনকে নিয়োগ করা হচ্ছে। তো এর যে এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটা কিন্তু বিএসসি ডিগ্রি, এবং এছাড়াও যে আরও অন্যান্য যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, যে ডিজার্ভেল এক্সপিরিয়েন্সে আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে এখান থেকে আপনারা পড়ে নেবেন, নিজেরাও ভিডিওটি পোস্ট করে দেখে নিতে পারবেন। এছাড়াও এজ লিমিট, বয়সের সময়সীমা যেটা চাওয়া হয়েছে, আপনার কিন্তু বয়স 20 বছরের নিচে হলে চলবে না এবং আপনার 39 বছরের উপরে হলে চলবে না, এবং আপনার যে বয়সের হিসেব সেটা কিন্তু ধরা হবে 1/1/2019 তারিখের হিসেবে। অর্থাৎ আপনার জন্ম তারিখ যদি 2 জানুয়ারি 1980 সালের আগে হয় তাহলেও হবে না, এবং 1 জানুয়ারি 1999 পরে হলেও চলবে না। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এসসি এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু 5 বছরের চার পাচ্ছে, এবং ওবিসিরা কিন্তু 3 বছরের চার পাচ্ছে। মানে বেতন, এই বেতনটা কি থাকবে, তো এই পদের যে বেতন থাকবে 25,500 টাকা, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং জব ডেসক্রিপশন যেটা রয়েছে সেটা আপনারা ভিডিওটি পোস্ট করে এখান থেকে দেখে নিতে পারবেন, এবং দেখতে পারবেন যে ওয়ার্কিং ডেজ অ্যান্ড আওয়ার্স, আপনাদের কতটুকু কী কাজ করতে হবে সেটাও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারছেন, এবং আদার্স যে কন্ডিশন, বিস্তারিত অন্যান্য যে কন্ডিশন সেগুলো আপনারা এখান থেকে অবশ্যই প্লিজ দেখে নেবেন, কারণ সমস্ত কিছু নিয়ে যদি আলোচনা করতে চাই তাহলে ভিডিওর যে ডিউরেশন সেটা কিন্তু অনেকেই লম্বা, অনেকটাই লম্বা হয়ে যাবে। তো আপনাদেরকে যে খবরটার দেওয়া, সেই ইনফরমেশানটা দেওয়া সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ, তাই আপনাদেরকে দেই, এবং সবাই বোরিং ফিল করে এত লম্বা হলে। তো জানিয়ে রাখবো যে এই পদের ইন্টারভিউ কবে হবে, তো ইন্টারভিউ কিন্তু, তো এর ইন্টারভিউ কিন্তু হবে 2 জুলাই 2019 তারিখ, এবং এর রেজিস্ট্রেশন যে টাইম দেওয়া হয়েছে সেটা কিন্তু 10 আওয়ার্স থেকে 11 আওয়ার্স, মানে সকাল 10টা থেকে 11টার মধ্যে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। তারপর দেখুন এখানে আরও একটি কথা বলা হয়েছে, ক্যান্ডিডেট রিপোর্টিং আফটার 11 আওয়ার্স উইল নট বি অ্যালাউড ফর রেজিস্ট্রেশন। তার মানে যারা 11টার পরে সেখানে যাবে রিপোর্টিংয়ের জন্য তাদের কিন্তু অ্যালাউড করা হবে না। তারপরে দেখুন আপনাদের যে এই ইন্টারভিউয়ের জন্য আপনাদের কোথায় যেতে হবে, তো এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড পরিবেশ ভবন 10A Block LA Sector 3 বিধাননগর কলকাতা 7106, এই ঠিকানায় কিন্তু আপনাদের যেতে হবে ইন্টারভিউয়ের জন্য। তো আই হোপ আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে আপনাদের আবেদন ফর্ম, যেটা আপনাদের সুন্দরভাবে ফিল আপ করে প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে আপনাদের কিন্তু ইন্টারভিউয়ের দিন সঙ্গে নিয়ে যেতে হবে। তো আপনারা বুঝতে পারছেন আপনাদের সুবিধার্থে এই
অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকে ক্লিক করে ডাউনলোড করে এটা ফিল আপ করে নেবেন। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্য কেউ দেখতে সুযোগ করে দেবেন। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্য কেউ দেখতে সুযোগ করে দেবেন। ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাই রাখছি। আমি সমীর, মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে।